প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রক্সানা কিচেন এন্ড ব্লগে সবাইকে আরো একবার ওয়েলকাম আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরো একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমি কি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন ধরে আমি যে জিনিসটা কিনবো কিনবো ভুলে ভাবতেছি আসলে আমার বাইরে যাওয়া হয় না তাই কিনা হয় না তো যখন একসাথে বের হয়েছে ওই জিনিসটা আমি কিনে এনেছি তো আমি ভিডিওর শেষে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটা জিনিস আমি কি কিনেছি তো আমার বারান্দার কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করছি একটু আগে আমার পুঁইশাক গাছগুলো তোমরা দেখেছ আর এগুলো যখন আমি গাছ থেকে রান্না করব তখন নিয়ে রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিছুটা ফুল ফুটে আছে তো এখন কিন্তু সবাই ছাদ বাগান বারান্দার বাগান অনেক সুন্দর সুন্দর তো তাদের তুলনা আমার এগুলো কিছুই না কিন্তু আমিও চেষ্টা করছি কয়েকটা টুকিটাকি গাছ লাগানোর জন্য তো আমি মানে বারান্দা যখন পানি দিতে গেছি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য সামান্য কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি গাছের আর এগুলো একটা মানি প্ল্যান্ট আর একটা হচ্ছে এমনি যে গাছগুলো আসলে আমি পুরোপুরি নাম জানি না গাছগুলোর তো এগুলো আমি টেবিলের উপরে সবসময় রাখি আর এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এই যে আমি টেবিলের এক পাশে এগুলোকে রেখে দিয়েছি আর এগুলো এখানে থাকে আমার কাছে এগুলো এখানে থাকলে খুবই ভালো লাগে তো আমি গত সোমবারে একটু বাইরে গিয়েছিলাম আমি একটু রাজধানী মার্কেটে গিয়েছি তো ওখানে গিয়ে বাচ্চাদের জন্য সামান্য কিছু কেনাকাটা করেছি আসলে খুব প্রয়োজনীয় জিনিস তাই মেয়ের জন্য বাইরে যাওয়া তো তারপর দেখতে দেখতে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম তো প্রথম আমি দেখাচ্ছি এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি কিনে নিয়ে আসছি কারণ প্রচুর গরম পড়ে আর এই গরমে একটু পাতলা গেঞ্জি পরতে ভালোই লাগে তো তার জন্য আমি দুটো গেঞ্জি আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি শার্ট আমি আসলে ওকে কিনা পাঞ্জাবি আমরা পরাই না তার জন্য সেলাই করা হয় যেহেতু সে মাদ্রাসায় ওই ড্রেসগুলো তৈরি করা হয় কিন্তু এখন ওর জন্য যদি কিছু না আনা হয় তাহলে তো হবে না তার জন্য আমি ওর জন্য একটা পাঞ্জাবি সেট নিয়ে এসেছি আর ওর বাবার জন্য দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি তো কেমন হয়েছে গেঞ্জি দুটার পাঞ্জাবি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমার ছেলের কিন্তু পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়েছে অলরেডি পাঞ্জাবি পরা ছবি তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছ আর শেষেও আছে আশা করি দেখবে তো এখানে আমি মেয়ের জন্য মানে সুতি একটা ড্রেস কিনেছি নর্মাল এটা হচ্ছে একটা গ্রাউন গ্রাউনের উপরে একটা কোটি মানে ফুল হাতা একটা কোটি থাকে আসছিল তো এটা কিন্তু লিলিন সুতির মধ্যে পড়ছে আর পাতলা কাপড়টা ছিল আর অনেক ভালো ছিল কাপড়টা তো আমার কাছে ড্রেসটা ভালো লেগেছে মানে নর্মালের মধ্যে ভালোই ছিল তার জন্য নিয়ে আসলাম তো এটা নিয়েছেও কিন্তু ফ্রাই প্যান দিয়ে একটু ফ্রাই প্যান বসানো আছে আর জামাটার কালারটা এখানে সুন্দর আসেনি এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে ছোটো ছোটো ফুল বসানো এই যে নিচে ওটা অনেক ঘের আর জামাটা মেয়েরও জামাটা খুব পছন্দ হয়েছে তো আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমি আমার মেয়ের বোরকা কেনার জন্যই গিয়েছি বেশিরভাগ ওর মাদ্রাসা থেকে মানে ও তো মাদ্রাসায় পড়ে তো ওর বোরকার প্রয়োজন হয় তো এতদিন সে খিমার পরতো এখন আর সে খিমার পরবে না তো সে বলতেছে তার জন্য কালো বোরকা কেনার জন্য তো আসলে কালো ম্যানেজ করা কালো বোরকা হয় কিন্তু ম্যানেজ করা একটু সমস্যা হয়ে যায় তো আমি দেখে পরে আমার কাছে এই বোরকাটা ভালো লেগেছে তারপর আমি এটা নিয়ে এসেছি আর এটার সাথে একটা ওড়নাও আছে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে পিতা আছে এটা মানে কমানো বাড়ানোর জন্য সাইজটা আর এটার হাতাটা বিশেষ করে মানে বোরকাটার হাতাটা ভীষণ সুন্দর কাজটাও কিন্তু অনেক গর্জিয়াস আর একদম স্মুথ কাজ ছিল তো আর এখানে আমি দুটো গ্লাস দেখাচ্ছি এই গ্লাস দুটো কিন্তু আমাদের কিনা না তো আমার হাজব্যান্ড অফিসিয়াল যে সিমটা ব্যবহার করে রবির তো ওখানে ওই সিম ব্যবহারের পর কিছুটা গিফট আসে ওই গিফট অনুযায়ী সে রবি থেকে এই দুটো মগ পেয়েছে তো মগ দুটো কিন্তু ভীষণ সুন্দর ছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে মগ দুটো তোমরা অবশ্যই জানাবে আর যারা রবি কোম্পানিতে চাকরি করে তারা তো জানো এগুলো কেমন হয়ে থাকে আমার অনেক আপুরা অনেক সময় ভিডিওতে দেখায় আমার ভালো লাগে তো আমি যে জিনিসটা কিনবো ভাবছি বাইরে যাওয়ার জন্য কিনা হয় না তো অবশেষে আমি আমার প্রয়োজনীয় জিনিসটাও কিনে নিয়ে আসলাম আমি এখানে ডেজার্ট বাড়ি সেট তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো
আমি এই সেটটা কিনে নিয়ে এসেছি। তো এখানে তিনটা বাটি, মানে এখানে চারটা বাটিও আছে, তিনটা বাটিও ছিল, বা সিঙ্গেল কেনা যেত। তো আমি তো চারটা বাটিটা কিনি, আমি তিনটাই কিনেছি আর সিঙ্গেলও কোনো কিনিনি, যেহেতু প্রয়োজন হবে, তিনটারই প্রয়োজন হবে, তাই আমি তিনটাই নিয়ে এসেছি। আর আমি এই কিছুটা ডিম্বাকৃতি রাউন্ড শেপ, মানে ডিম্বাকৃতিটা কিনেছি, আমার কাছে চার কোণা থেকে এটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে আমার আজকের এই টুকিটাকি কেনাকাটাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি আমার বাচ্চাদের জন্য দুটো জুস পাইপ কিনেছি আর একটা পানির বোতল কিনেছি। তো বেশি কিছু কেনাকাটা হয়নি, গরিবের যা কেনাকাটা আর কি। আর আমার ছেলে পাঞ্জাবি পরা পিকটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে থাকো। সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ।